আগামী 20 মে কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট, আর তার আগে কিন্তু এই হাই ভোল্টেজ প্রচারে বেরিয়ে পড়ে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। শুধু কমরেড দীপশিতা ধরই আজকে নেই, কিন্তু তার সাথে রয়েছে, তার মিছিলে কিন্তু সামিল রয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং জেলা সভাপতি দেবব্রত ঘোষ। এই মিছিল কিন্তু রয়েছে একেবারে দিল্লি রোড থেকে হসপিটাল চণ্ডীতলার হসপিটাল চত্বর পর্যন্ত। সকাল সকাল রবিবাসরীয় প্রচারে কিন্তু একেবারে জোর কদমে প্রচার সারছে সিপিএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। আমরা মনে করি দীপশিতা ধরের মতো এত কম বয়সীরা যারা লোকসভা সোচ্চারে লোকসভায় বলতে পারবে, সাধারণ মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা, পশ্চিমবাংলার বঞ্চনার কথা, সেই রকম দীপশিতা ধরের মতো যারা নাকি ওখানে যে বসে থাকবে না, দরকার হলে বাংলা বলতে, বাংলা তো বললে হয় না, দরকার হলে হিন্দি বলবে, দরকার হলে ইংরেজি বলবে। কাজেই দিল্লিতে আমাদের বাংলা থেকে অনেকে বলতে পারে না, যেহেতু ইংরেজি বলতে পারে না বা হিন্দি বলতে পারে না, দীপশিতা ধর চারদিকে সেই দিকে অসুবিধা নেই। দীপশিতা ধর ফ্রেশ ফ্রম জেএনইউ, এখনও তার ডিসার্টেশন পেপারটা কমপ্লিট জমা দিয়েছে, কিন্তু এখনও সে অ্যাওয়ার্ডেড হয়নি এমফিল, ফলে তার জয়ী হয়ে যাওয়া প্রয়োজন। আমাদের কাছে তো কমরেড বিমান বোস আমাদের অভিভাবকের মতো, ব্যক্তিগতভাবে আমার জন্য আরো একটু বেশি, এবং আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা রাজনীতি করছি, কমরেড বিমান বোসদের জীবন, তারা যেভাবে জীবন যাপন করেছেন সেটা আমাদের কাছে ধ্রুবতারার মতো। তারা শেখান কিভাবে মাটির সাথে জুড়ে থাকতে হয়, কি করে নিজের আদর্শ থেকে তাতে বিচ্যুত হওয়া যায় না, কিভাবে নিজের আদর্শে সেখানে থাকা যায়, সে সমস্ত আমরা বিমান বোসের কাছ থেকে শিখি। ফলে অবশ্যই উনি আজকে আমাদের প্রচারে এসেছেন। যতদিন না পর্যন্ত শ্রীরামপুরের বুক থেকে সমস্ত ধরনের অকল্যাণ উন্নয়ন বিদায় হবে, ততদিন পর্যন্ত আমাদের তো রাস্তায় থাকতেই হবে। আমরা চাইব পশ্চিমবঙ্গের বুকে ছেলেমেয়েরা পড়াশুনোর সুযোগ পায়, পড়াশুনো শিখে যারা চাকরি বাকরি করতে চাইছেন, পড়াতে চাইছেন, তাদেরকে সুযোগ দেওয়া হোক। এই যে শিক্ষাকে ব্যবসায় পরিণত হয়েছে, শিক্ষাকে একটা পয়সা কামানোর জায়গা তৈরি করা হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আর জানার জায়গা নয়, পয়সা কামানোর জায়গা, সেটা বদল হোক। সমস্ত চোর ডাকাত যারা ঘুষ নিয়েছেন, ঘুষ দিয়েছেন, প্রত্যেকের শাস্তি। মহিলা পুরুষ সব মানুষ পরিবর্তন চান। যে মানুষের বাড়িতে খাবার জুটছে না, যে মানুষের বাড়ির ছেলেটা মেয়েটা বেকার বাড়িতে বসে আছে, তারা সবাই ছেলের হাতে কাজ, মানুষের পেটে ভাত চান, তাই তারা আমাদের চান, বাম চান। দেখো, আমি কারুর বিরুদ্ধে কিছু বলবো না, আমি ওর কথা শুনিওনি, তো
তবে আমি এটুকু বলবো, পঞ্চায়েত পর্যন্ত আমরা সবাই মাটিতেই ছিলাম, বুথের ভিতরে ছিলাম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। পঞ্চায়েত থেকে 2024 নির্বাচন, এক বছরে আমার মনে হয় না এতটা বদল হয়েছে। আমরা যা বলি সেই কথায়, সেই আদর্শে, সেই স্টেটমেন্টে স্টিক করি। অনেকে করতে পারেন না, সেটা তাদের দায়। আমরা জয় করব শ্রীরামপুরের সাধারণ মানুষ, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এরপরে আমার আওয়াজ বেরোচ্ছে না গলা। অর্থাৎ রবিবাসরীয় সকাল সকাল প্রচার কিন্তু শুরু হয়েছিল একেবারে দিল্লি রোড থেকে শুরু করে কিন্তু চণ্ডীতলা ঘোষপাড়া পর্যন্ত এখানেই শেষ হয়। এবং একান্ত সাক্ষাৎকার কিন্তু আমরা জানতে পারলাম যে এবারে কিন্তু সিপিএম প্রার্থী কমরেড দীপশিখর বলছেন যে একেবারে আদর্শবাদী রাজনীতি কাকে বলে সেটা কিন্তু তিনি শিখেছেন একেবারে হাতে কলমে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছ থেকে। তার আদর্শের রাজনীতি কিন্তু তিনি ফসলে ফলিয়ে তুলছেন। এবং বিমান বসু তিনি বললেন যে শিক্ষায় উন্নয়ন ফেরাতে এবং রাজ্যের হাল ফেরাতে কিন্তু এরকমই শিক্ষিত প্রার্থী অর্থাৎ জেএনইউর কমরেড দীপশিখা ধরকেই কিন্তু দরকার। কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে। লোকসভা নির্বাচনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।